আসসালামু আলাইকুম দর্শক আফতা নিউজ বিডিতে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিএনপির সঙ্গে তাল মেলাতে গিয়ে বেকায়দায় সঙ্গীরা কেন জোটগুলোকে বেশ আর্থিক সংকটে পড়তে হচ্ছে অন্যদিকে উপনির্বাচনে ভোটের চিত্র তুলে ধরে যা বললেন মির্জা আব্বাস সর্বশেষ থাকছে ভুল তথ্যের ভিত্তিতে র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশ বিদেশের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত সরকারের পদত্যাগ একাদশ সংসদ বিলুপ্ত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ দশ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে নেমেছে সরকার বিরোধী দলগুলো 24 ডিসেম্বর নয় বিভাগীয় শহর এবং ত্রিশ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের মাধ্যমে আন্দোলনে এ ধারা শুরু হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারে এই আন্দোলনে ধীরে ধীরে রাজপথে নিজেদের সর্বোচ্চ শক্তি জানান দেওয়া পরিকল্পনা থাকলেও আন্দোলন শুরুর এক মাস যেতে না যেতে বেকায়দায় পড়েছে বিএনপির যুগপথ আন্দোলনের সঙ্গীরা এই আন্দোলনে ঘন ঘন যে কর্মসূচি আসছে আর্থিক সংকটের কারণে তার সাথে তাল মেলাতে পারছে না ছোট দল ও সংগঠনগুলো ফলে আন্দোলন সংগ্রামে আশা অনুরূপ জনসমাগমও করছে না এ নিয়ে ক্ষমতাসীন দলের উপহাসেরও শিকার হতে হচ্ছে তাদের বিএনপির যুগপথ আন্দোলন সঙ্গে বিলুপ্ত হওয়া বিষদলীয় জোটের শরিকরা বলছেন জোটে থাকার সময়ে বিএনপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করত। আমরা জোটের নেতারা সেখানে মঞ্চে গিয়ে বসতাম বক্তব্য দিয়ে চলে আসতাম তখন প্রোগ্রামে নেতা কর্মীদের সমাগম ঘটানোর কোনো চাপ থাকতো না আমাদের কিন্তু এখন যুগপথ আন্দোলন করতে গিয়ে আলাদা করে আমাদের প্রোগ্রামের আয়োজন করতে হচ্ছে সেখানে নিজেদের খরচে নেতাকর্মীদের নিয়ে আসতে হচ্ছে আবার বিএনপির সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রায় প্রত্যেক সপ্তাহে প্রোগ্রাম করতে হচ্ছে যার ফলে ছোট ছোট জোট বেশ আর্থিক সংকটে পড়তে হচ্ছে তারা আরো বলেন সভা সমাবেশ লোক সমাগমের প্রভাব পড়ছে এ নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উপহাসের শিকার হতে হয়েছে আমাদের আবার বিএনপির পক্ষ থেকে রাজপথে শক্তি বাড়াতে বারবার পরামর্শ দেওয়া হচ্ছে তাই এখন আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলছে কিভাবে নিজ নিজ দলের সাংগঠনিক শক্তি বাড়িয়ে রাজপথে তাদের উপস্থিতি নিশ্চিত করা যায় বিএনপির যুগপথ আন্দোলনের সঙ্গী বার দলীয় জোটে ডেমোক্রেটিক পার্টির মহাসচিব সাদাত হোসেন সেলিম ঢাকা পোস্টকে বলেন আমাদের মাঝে একটি প্রোগ্রামে নেতাকর্মীদের উপস্থিতি হয়তো কিছুটা কম ছিল কিন্তু পরের প্রোগ্রামগুলোতে সবাই নিজেদের সর্বোচ্চ জামায়াত করেছে আশা করছি গণতন্ত্র পুনরুদ্ধারে এই আন্দোলনে ধীরে ধীরে রাজপথে আমাদের শক্তি আরো বাড়বে নাম না প্রকাশ করার শর্তে বার জোটের এক শীর্ষ নেতা বলেন বার জোটের ছয়টি দলই অন্তঃশাসন্য যাদের কোনো সাংগঠনিক শক্তিও নেই আবার আর্থিকভাবেও তারা খুবই দুর্বল বাকি আবার যে ছয়টি দল আছে তাদের আর্থিক অবস্থা খুব বেশি ভালো তাও না ফলে নামে বার দলীয় জোট হলেও মূলত ছয় দলকে সবকিছু করতে হচ্ছে যার কারণে সীমিত অর্থ থেকে খরচ বাড়ার কারণে আর্থিক সংকট দিন দিন বাড়ছে তিনি আর বলেন এর মধ্যে প্রায় প্রতি সপ্তাহে যুগপথ আন্দোলনে কোন না কোনো কর্মসূচি থাকছে যার কারণে আমাদের আলাদা করে সে প্রোগ্রামগুলো করতে হচ্ছে বর্তমান বাজারে একজন নেতা প্রোগ্রামে আসা যাওয়ার ভাড়া হিসেবে ন্যূনতম পাঁচশো টাকা দিতে হয় ফলে ইচ্ছে থাকলেও ঢাকা আশেপাশে জেলাগুলো থেকে নেতাকর্মীদের ঢাকার প্রোগ্রামে আনতে পারি না বিএনপির যুগপথ আন্দোলনের আরেক জোট সঙ্গী জাতীয়তাবাদী সমমনা জোট ভেঙে যাওয়া এগারোটি দলের বগ্নাংশ নিয়ে গঠিত এই জোটের শরীরটাও বিলুপ্ত হওয়া বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোটে ছিল এই জোটে নেতারা বলছেন বিশ দলীয় জোটের প্রোগ্রামে বিএমপি পরে সাধারণত জামায়াতে ইসলামের নেতাকর্মীদের সমাগম বেশি হতো শুধু তাই নয় আর্থিকভাবেও বিএনপির পরে জামায়াত শক্তিশালী ছিল সে সময় বিশ দলীয় জোটের অনেক দলকে জামায়াত আর্থিকভাবে সহযোগিতা করত যাচ্ছি পরের সংবাদে বিএনপি ছেড়ে দেওয়া ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে উপনির্বাচনে ভোটের চিত্র তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুধবার বিকেলে রাজধানী কমলাপুরের সিপাহী বিশ্রেষ্ঠ মোস্তাফা কামাল স্টেডিয়ামে প্রাঙ্গনে নীরব পদযাত্রা কর্মসূচি শেষ দিনে কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে গণমাধ্যমে প্রচারিত উপনির্বাচনের চিত্র তুলে ধরেন তিনি মির্জা আব্বাস বলেন ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় আজ উপনির্বাচন হচ্ছে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটার নেই এখন একটি খবর শুনলাম একটি কেন্দ্রেও কোনো ভোটার যাচ্ছে না পুলিশ মাইকিং করে ভোটার ডাকছে আমি আমার জীবনে শুনিনি ভাই এরকম কথা অর্থাৎ পুলিশ মাইকে ডাকছে ভোট দিতে আসেন এ সময় নেতাকর্মীরা ভোঁয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন মির্জা আব্বাস এ পদযাত্রায় আপনার হয়ে গেছে আওয়ামী লীগ কিন্তু পায়ের আওয়াজ পেয়ে গেছে ওই যে কারা আসছে এরা কারা এরা গণতন্ত্র চায় এরা ভোটের অধিকার চায় এ দেশের মানুষের অধিকার আদায় করতে চায় এরা ঠের পেয়ে গেছে আমি নেতাকর্মীদের মধ্যে যে আত্মবিশ্বাস দেখছি আমি বিশ্বাস করি এই পতন অবশ্যই আমরা ঘটাবো ইনশাল্লাহ লীগের সমালোচনা করে তিনি বলেন আমরা যদি চিৎকার করি ভয় পাই আমরা যদি নীরব থাকি আওয়ামী লীগ আমরা নীরব পদযাত্রা করার কথা বলেছি কিন্তু আওয়ামী লীগ বিএনপির পদযাত্রায় রাস্তায় প্রকম্পিত হচ্ছে তাতে তারা ভয় পেয়ে গেছে এক একজন এক এক রকম কথা বলছে কেউ বলছে বিএনপির মরণযাত্রা আবার কেউ বলছে এটা আর সেটা ভাই আমাদের পদযাত্রায় তোমাদের কি আসে যায় যদি হ্যাঁ এটি তাদের শোভাযাত্রা হয়ে থাকে তাহলে কিছু আসে যায় ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব বলেছেন এটি সরকার বিদায়ে অগ্রিম শোভাযাত্রা গয়শর চন্দ্র রায় একটি নাম দিয়েছেন আমি আজকে বলছি এ পদযাত্রা আওয়ামী লীগের শোভাযাত্রার পূর্ব অবস্থা আমরা বলে দিচ্ছি আপনাদের পতন শুরু হয়ে গেছে এখন শুধু দেশের মানুষের সময়ের অপেক্ষা বিদ্যুতের বারবার দাম বৃদ্ধির কটোর সমালোচনা করেন মির্জা আব্বাস তিনি বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন মাসে মাসে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে ভাবনাটা এরকম যে এটা কারো একটি রাজত্ব রাজার হুকুমতো দেশ চলছে আমরা বলতে চাই এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হুকুমতো চলবে কারো রাজতন্ত্রে নয় সংক্ষিপ্ত সমাবেশে মহানগর উত্তরের আহ্বায়ক আব্দুল সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মোজনু বক্তব্য দেন গণতন্ত্র পুনরুদ্ধারের দশ দফা দাবিতে দুপুর আড়াইটায় ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে কমলাপুর সিপাহী বিশ্রেষ্ট কামাল স্টেডিয়াম প্রাঙ্গন থেকে খিলগাঁও মোড় হয়ে মালিবাগ বাজার পর্যন্ত তিন কিলোমিটার পথে দেড় ঘণ্টা নীরব পদযাত্রা করেন বিএনপির নেতাকর্মীরা রাজধানী গাবতলি মিরপুরের ব্যস্ততম সড়কে পদযাত্রা উপলক্ষে ব্যাপক মানুষের সমাগমে তীব্র যানজটের সৃষ্টি হয় বিএনপির পদযাত্রা উপলক্ষে কমলাপুর স্টেডিয়াম খিলগাঁও সড়কে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় চার দিনে এই পদযাত্রা কর্মসূচির প্রথম দিন গত শনিবার বাড্ডার টাওয়ার থেকে মালিবাগের আবুল হোটেল সোমবার যাত্রাবাড়ি থেকে জোরাইন রেলগেট এবং মঙ্গলবার গাবতলি থেকে মিরপুর দশ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা করে বিএনপি এ পদযাত্রায় কিলগাঁও মুগদা শাহজাহানপুর বাসব এলাকায় নেতাকর্মী ছাড়াও মহিলা দল যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন যাচ্ছি পরের সংবাদে ভুল তথ্যের ভিত্তিতে পড়াশোনায় পরে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা সংসদে এমন দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাড়ি আলং তিনি বলেন দু হাজার একুশ সালের দশ ডিসেম্বর ভ্রান্ত তত্ত্বর ভিত্তিতে বাংলাদেশের অন্যতম সফল আইন শৃঙ্খলা বাহিনী র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা মঙ্গলবার জাতীয় সংসদের রাষ্ট্রপতি ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি প্রতিমন্ত্রী বলেন র্যাবের নিষেধাজ্ঞা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে গত এক বছর অন্তত পনেরো থেকে বিশটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে করোনার কারণে দু একুশ সালে ডিসেম্বরের আগে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় সরাসরি সফর হয়নি বলে জানান তিনি সারে আলম বলেন দু সালে একুশ সালের ডিসেম্বরের পরে আমরা যে যোগাযোগ করেছি তারা বিএনপি ভেবেছিল পরবর্তী ডিসেম্বরে দু হাজার নিষেধাজ্ঞা আদায় করতে পারবে এটি বুঝতে পেরে আমরা কার্যকর গ্রহণ করি তিনি বলেন আমরা আমরা আওয়ামী লীগ জনগণের কাছে থাকি আমরা জানি আমাদের শক্তি কোথায় সেই সঙ্গে আমরা আমাদের সীমাবদ্ধতাও জানি সবকিছু মিলিয়ে আমরা শুধু মার্কিন প্রশাসন নয় এই বিষয়গুলো নিয়ে যার যার আগ্রহ রয়েছে সব জায়গাতেও তারা যেন কোনো বাধা সৃষ্টি করতে না পারে আমরা আমাদের গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছি এর ফলে বিএনপি সে পরিকল্পনা মাঠে মারা গেছে একটি চিঠি দেখিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন আমি আজকে একটি চিঠির কপি নিয়ে এসেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী সিনজো আবের কাছে চিঠি লিখেছিলেন দু হাজার বিশ সালের আঠারো জানুয়ারি কালকে হয়তো তারা সংবাদ সম্মেলন করে বলবে এই চিঠি সত্য নয় তিনি বলেন ওই চিঠিতে মিজা ফখরুল ইসলাম আলমগীর নিজেকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব বলে উল্লেখ করেন বিএনপি জাপানের প্রধানমন্ত্রীর কাছে সর্ববৃহৎ রাজনৈতিক দল দাবি করছে জাপানের তো চোখ কান মাথা আছে তাদের এখানে একজন প্রতিনিধি আছে একজন রাষ্ট্রদূত আছে তারা ভালো মতোই জানে বাংলাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ বিএনপি নয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন চিঠিতে বিএনপি দাবি করেছে তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নিহত হয়েছেন তিনি যে সামরিক আইন দিয়ে ক্ষমতা দখল করেছিলেন সেটি চিঠিতে উল্লেখ ছিল না ষড়যন্ত্রের কারণে দু নির্বাচনে বিএনপি পরাজিত হয়েছিল বলে চিঠিতে উল্লেখ আছে বলে দাবি করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন গণজোয়ারের কারণে দু সালে নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ